জাতীয় ধান গবেষণা প্রতিষ্ঠান তরফরু এক নিযুক্তি বিজ্ঞাপন প্রকাশ পাইছি। কেমতি করবে আবেদন? হ্যালো ফ্রেন্ডস, মু প্রভাস, নূয়া ওড়িশা ইউট্যুব চ্যানেলকু আপনমানঙ্কু স্বাগত। জাতীয় ধান গবেষণা প্রতিষ্ঠান তরফরু এসআরএফ পাই 2টি, অফিস আসিষ্ট্যান্ট পাই গোটিয়ে ও কমিউনিটি মোবিলাইজার পাই 5টি, এমতি সর্বমোট 8টি স্থান খালি অছি। কোন শিক্ষার যোগ্যতা? এসআরএফ পাই প্রার্থী কিংবা প্রার্থিনী এমএসসি কিংবা এমটেক করতে আবশ্যক। অফিস আসিষ্ট্যান্ট পাই প্রার্থী কিংবা প্রার্থিনী যেকোন বিষয়ে স্নাতক হাসল করতে আবশ্যক। ও কমিউনিটি মোবিলাইজার পাই প্রার্থী কিংবা প্রার্থিনী দশম শ্রেণী উত্তীর্ণ হইতে সহ কৃষি বিজ্ঞানের ডিপ্লোমা কিংবা ভোকেশনাল ট্রেনিং নিতে আবশ্যক। বয়সীমা এসআরএফ পুরুষমানঙ্কর পাই বয়সীমা রয়েছে 35 বর্ষ, মহিলামানঙ্কর পাই 40 বর্ষ। অফিস আসিষ্ট্যান্ট পাই বয়সীমা রয়েছে 21-55 বর্ষ এবং কমিউনিটি মোবিলাইজার পাই বয়সীমা রয়েছে 18-50 বর্ষ। আবেদন প্রক্রিয়া: সাক্ষাৎকার মাধ্যমে প্রার্থী কিংবা প্রার্থিনী চয়ন করা যাব। সাক্ষাৎকার তারিখ হচ্ছে যথাক্রমে 10/11 ও 12 মে 2022 সকাল 11টা। সাক্ষাৎকার স্থান: জাতীয় ধান গবেষণা প্রতিষ্ঠান, কটক। ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্ক উপরে ক্লিক করে বিজ্ঞাপন সম্পূর্ণ সম্পূর্ণ তথ্য আপনার পাইপারে। ভিডিওটি দেখা ধন্যবাদ। এমতি নূয়া নূয়া নিযুক্তিভিত্তিক ভিডিও দেখা আমার চ্যানেলটি সবসক্রাইব করুন, পাখতে বেল আইকন প্রেস করুন, যাহাদ্বারা লেটেস্ট ভিডিও অপডেট নোটিফিকেশন পাইপারে। ধন্যবাদ।